ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। তাহলে বিনা স্বার্থে কে ভালোবাসে? ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে সে হলো আমার মা। বলো, কোনো মায়ের যদি দশটা সন্তান থাকে না, একটা ল্যাংড়া, একটা কানা, একটা আতুর, আর একটা ভালো, আর একটা চেহারা নায়কের মতো, মা আমার সবাইকে সমানভাবে দেখে। হরিয়ল হরিয়ল। আর আমরা সন্তান অভাগা সন্তান অনুভব করতে পারি না, তাই না? তাই বলে বলি মা ওই সন্তুকে বেশি ভালোবাসে, আমাকে ভালোবাসে না। হরিয়ল মিথ্যা কথা। হরিয়ল তাই বলছে শুনুন। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। আর খড়কুটো দিয়ে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, অনেক পূজা হয়, হয় না বাবা? যারা বানায় তারা কিন্তু অর্থের বিনিময়ে বানায়, বানায় না? বানায়। কিন্তু আমাকে যে বানিয়েছে, আমাকে যে দশ মাস দশদিন ধরেছে, আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, সে কিন্তু এক টাকা মজুরি চাইনি। যেতে কি চাইনি হরি বল, তাই গানের ভাষায় বলছে শুনুন। মাটি আর খড়কুটো দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি চাই মূর্তির কারিগরে। মায় আমার সুন্দর দেহ গড়ে দিই ফুল্য চাইল না, মায় আমার সুন্দর দেহ গড়ে দিই ফুল্য চাইল না। চেয়েছি কোনো দাদা ভাই, কোনো বন্ধু, কোনো মা ভগ্নীগণ বলতে পারবেন, আপনার মা আপনাকে তৈরি করেছেন, এত বড় করেছেন, বিয়ে দিয়েছেন, কোনোদিন বলেছেন যে বাবা আমি এত বড় মানুষ করেছি তোমাকে, আমাকে 10,000 টাকা দিতে হবে? একজন আছেন, হাত তুলুন। কেউ আছেন? নাই। আর আমরা সেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে চাই নিজে সুখে থাকতে, কিন্তু হয় না। তাই গানের ভাষায় বলছে, মায় আমার সুন্দর দেহ গড়ে দিয়ে ফুল চাইল না,
সুন্দর দেহ গড়ে দি ফুল চাইল না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা নিতাই গো হরি বল হরি বল হরি বল সাধকের জীবন কাটে মুক্তির সাধনায় সাধকের জীবন কাটে মুক্তির সাধনায় আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনা সাধকের জীবন কাটে মুক্তির সাধনায় আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনায় একজন সাধক সে সারা জীবন সাধনা করছে গুহায় বসে সেই ভগবানকে পাওয়ার আশায় আমার মা সাধনা করছে আমার ছেলে যেন ভালো থাকে আমার ছেলে যেন সন্তান যেন সুখে জীবন কাটে আর আমরা সেই সন্তান হতভাগা সন্তান সেই মায়ের অধর কান্না বুঝতে পারি না বলে সুন্দর একটা ফুটফুটে বিয়ে করে আমার মাকে দেই আলাদা করে দিয়ে সংসার করতে চাই সেই সংসার কি সুখের হয় ভাই নিতাই গর হরি বল হরি বল হরি বল সাধকের জীবন কাটে মুক্তির সাধনায় আমার দুলাল বলে মা ছাড়া আর অন্য কেহ নাই তাই তকুল বলে মা ছাড়া আর এই জগতে আপন কেহ নাই হবে ফুটফুটে বিয়ে করে এসছেন এত আদর করছে আপনাকে তাই না সে একদিন যদি না দেন খাইতে হরি বল মঙ্গলচণ্ডী ধরে বলবে হরি বল হরি বল তাই না একটু সাথে আঘাত লাগলে বলবে তোমার সংসার করবো না তুমি বলবে না মা আর আপনার ছেলেকে মানুষ করছেন আস্তে আস্তে বড় হয়ে গেল স্কুল থেকে কলেজে গেল এই বর্তমান যুগে একখানা জিনিস বেঁধে নিয়েছে বাবা সেটার নাম হচ্ছে মোবাইল তাই না ছেলে বলছে ও বাবা বাবা গো হ্যাঁ বল না কালকে না একটা টাচ মোবাইল কিনে দিয়ে তো ওরাও স্বার্থ বলছে বাবা ব্যবসা তো ভালো না টাচ মোবাইল কিনে দিতে পারবো না পরে দেবো না না দিতে হবে এখন সঙ্গে সঙ্গে তার মা বলছে কি গো ছেলেটা ভালো না মনটা দিও কিনে বাবা যতই কষ্ট হোক কিনে দিল বললেন কিন্তু মা আমার বিছানায় পরে থরো থরো করে কাঁপছে একবারও বলছে না বাবা আমার জন্য হরি বল হরি বল ওষুধ নিয়ে আসিস মা আমার এমন আপন এমন নিজের এমন আমি ছেলে হয়ে বুঝতে পারি তাই গানের ভাষায় বলছে ওরে দুলাল বলে মা ছাড়ায় আর
सुधा पान कराइए मूल्य चाहल ना मन किस करबें ना जो भी बीए करी एक बस ना दुई बस पर एक ऐले मे हमारे स्त्री ओई से सन्तान के मानुष कर बुक सुधा पान करिए जेमन से मा की कखनो बोलबे बाबा एतगुलो आमार स्थान पान करेछिस एखन तो बड़ो होयेछिस चाकरी करछिस आमाके किछु टाका दिये बोलबे हरिबोल हरिबोल তাই বিখ্যাত কবি নকুল কুমার বিশ্বাস বললেন কি বললেন শুনুন গোটা দুই বছর গেলে হিসেবটা পাকা প্রতি শিশুর পিছে খরচা হবে কয়েক লক্ষ টাকা মায় আমার বুকের সুধা পান করাই মূল্য চাইল না राधे राधे।
মায়ের গান শুনবেন নাকি অন্য সাধের গান শুনবেন একটু? মায়ের গান সারা দিন সারা রাত্রি যদি গাই পুরাবে না, তার কারণ মায়ের গান এমনি গাই আমি তো সন্তান মায়ের মতো হইতে পারি নাই। আর একটা সন্তান যদি আমার কথা শুনে যদি মায়ের প্রতি ভক্তি আসে তার জন্য একটু মায়ের গান গাই, হরি বল গাইবো। আর একটা মায়ের গান